আশি আশি বলেও ছবির প্রদর্শনীতে এলেন না নায়ক নায়িকা, যা কষ্ট দিয়েছে পরিচালককে। ঘটনাটি গত শুক্রবারের। ছায়াবৃক্ষ ছবির বিকেলের শোতে প্রধান দুই শিল্পী অপু বিশ্বাস ও নীরবের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু দিন শেষে এলেন না কেউ, যা পরিচালক বন্ধন বিশ্বাসকে করেছে হতাশ। সিনেমার চিত্রনাট্য এগিয়েছে চা শ্রমিকদের জীবনের গল্পে, যেখানে কাহিনীর প্রয়োজনে গ্লামার ছেড়ে সাদামাটাভাবে নিজেদের পর্দায় এনেছেন অপু বিশ্বাস, নীরব সহ এর কুশলীরা। 16 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে এসেছে ছায়াবৃক্ষ। কথা ছিল মুক্তির দিনের বিকেলে দর্শকদের সাথে বসে সিনেমাটি দেখবেন এর প্রধান দুই নায়ক নায়িকা অপু বিশ্বাস, নীরব। সে আয়োজনও করেছিলেন পরিচালক, কিন্তু এলেন না শিল্পীরা। এটা একটু আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম না বলবো, যে এটা একটু ঝামেলা হয়েছে যে অপু দিদি অসুস্থ, এবং আমাদের নীরব ভাই উনি আসলে উনি একটা আরেকটা শ্যুটিং সেটে ছিলেন, ওখান থেকে উনি এখনও এসে পৌঁছাননি, আর আমার টিমের অনেকেই ছিলেন, সবকিছু মিলে আসলে আজকে একটু সমন্বয়হীনতা ছিল। নায়ক নায়িকা হতাশ করলেও নির্মাতাকে উৎসাহ দিয়েছেন দর্শক। যারাই ছায়াবৃক্ষ দেখেছেন হল থেকে বের হয়ে তারাই জানিয়েছেন ভালো লাগার কথা। এই সিনেমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এন্ড এখানে বোঝার অনেক কিছু আছে, অনেক বিষয় ভীষণ ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারই ছিল অসাধারণ। আর চা বাগানের মানুষগুলো সবুজে ঘেরা থাকে, অথচ তাদের গায়ের রং হয়তো বা একটু কালো থাকে, হ্যাঁ ওইভাবে মেকআপটা নেওয়াতে আরও বেশি মানে ইমাজিং লেগেছে। অনেক ভালো অভিনয় করেছে এবং সামাজিক অনেক ভালো লাগে। ছায়াবৃক্ষ পরিচালক বন্ধন বিশ্বাসের দ্বিতীয় ছবি। তার মতে অভিনয়ের পর সিনেমা প্রচারে শিল্পীদের উদাসীনতা হতাশ করে নির্মাতাদের। বন্ধন বিশ্বাস সাহস করে এরকম একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং সম্পূর্ণ শুটিংটাই হচ্ছে সিলেটে হয়েছে। এই ছবিটা প্রেম এবং সংগ্রামের গল্প, এ ধরনের গল্প নিয়ে কাজ করতে পারাটা একটা সাহসের ব্যাপার। আমরা কষ্ট করে কাজটা করেছি এবং এই কাজটা করার পর আজকে আমার সার্থক। একটা সিনেমা নির্মাণের পেছনে কিন্তু অনেক ঘাম শ্রমের বিষয় আছে, তো সেইটা যখন ফাইনালি হলে রিলিজ হয়, রিলিজ হওয়ার সময়টাতে তাদের উপস্থিতিটা না থাকাটা দুঃখজনক, এবং এই ব্যাপারে আমি খুব স্পষ্ট করে বলবো যে তাদের এটা লাইভলিটিটা নিতে হবে, এবং তাদেরকে এই ব্যাপার প্রমোশনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তাদেরকে অবশ্যই মুভমেন্ট করতে হবে। অপু বিশ্বাস, নীরব ছাড়াও ছায়াবৃক্ষ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী অদূত, ডন, এলিনা শাম্মি, আজম খান। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।